একটা গোপন সংবাদ শুনেন। আমাদের গত 2 বছর আগে ভারতীয় হাই কমিশনে আমরা খেলাও করেছিলাম, খেলাও করেছিলাম। সেই দিন নুরুল হক, নূর এবং রাশেদ ওই ঘেরাও কর্মসূচিতে অংশ নেয় নাই। সারা রাত ধরে ফোনের উপর ফোন দিয়ে হুমকি দিয়েছে যে ভারতীয় হাই কমিশনের ঘেরাও করা যাবে না, এবং আমাদের ছেলেপেলেকে নুরুল হক নূর তার বাসায় আটকে রেখেছিল যে আমাদের প্রোগ্রামের জন্য না আসতে পারি। আমরা অল্প 200 ছেলেপেলে নিয়ে সেদিন প্রোগ্রাম করেছিলাম। আপনারা নুরুল হক নূরকে প্রশ্ন করবেন, ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের সময় নূর এবং রাশেদ কোথায় ছিল? আরেকটা গোপন সংবাদ আমাদের জিয়াভাই ফাঁস করে দিয়েছে। কতদিন কি ফাঁস করে দিয়েছে? আমাদের সদস্য ফর্মের উপরে আমরা লিখেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা লিখেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। এই নুরুল হক নূর সেই বিসমিল্লাহির রহমানির রহিম একটানে কবে কোথায় কেঁদে দিয়েছে? না, গণ অধিকার পরিষদের সদস্য ভাবে বিসমিল্লা সে রাখতে দেবে না। কেন? তোমার রয়ের বন্ধুরা মনে করেছে ইসরায়েলের এজেন্টরা মারা করেছে, এজন্য বিসমিল্লা থাকতে দিবে না। প্রশ্ন করছি, আরে বিএনপি তো বিসমিল্লাহির রহমানির রহিম লেখে, আওয়ামী লীগ লেখে আল্লাহ সর্বশক্তিমান, তাহলে নূর কোন সাহসে বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের সদস্য ভাবে কেঁদে দিয়েছিল? আপনাদের কাছে প্রশ্ন রাখছি, নাস্তিকের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের দালালেরা। নুরুল হক নূর গত কয়েকদিনে যে মেসেজগুলো দিয়েছে এগুলো অত্যন্ত স্পর্শকাতর। আমার ক্ষেত্রে মেনশন দিয়ে বলেছে যেখানে দেখবেন কার্যালয়ের আশেপাশে আমাকে মারবেন। এখানে ফারুক হাসানকে বলছে ফারুক বেশি বার বাড়িস না সাবধান, আমাকেও বলছে আতাউল্লাহকে বলছে বেশি বার বাড়িস না সাবধান, সাদ্দামকে বলেছে, আব্দুল মুত্তালিবের ভাইকে বলেছে, সবাইকে বলেছে। আমরা একটা কথা বলতে চাই, তোমার র আর ইসরায়েলের দালালদের সবাইকে নিয়ে আসো। নিয়ে এসে পারলে চুল ছিল, গতকাল আমার উপর হামলা করেছো, হামলা করে মিটমিটিয়ে এসেছো, কিন্তু আমার ভাইরা সব সময় হামলা সহ্য করবে এটা ভাইবো না, কিন্তু ওই দাবদানি দিয়ে ভারতের এম্বাসির ভিতরে ঢুকাই নিয়ে আসবে। সাবধান থাকো তুমি। গণ অধিকার পরিষদ পদযাত্রা মিছিল শুরু করেছে, এই পদযাত্রা মিছিল কোথায় গিয়ে থামবে আমরা বলতে পারি না। শুধু একটা কথা বলি, থামবে সেখানে যেদিন শেখ হাসিনার পতন হবে। শেখ হাসিনার পতন ছাড়া দ্বিতীয় কোনো কথা নাই। এই নেত্রীর কোনো কথা আপনারা বিশ্বাস করবেন না। সে বলেছিল আমার উপর বিশ্বাস রাখেন, আমি বঙ্গবন্ধুর কন্যা। যেদিন সে বিশ্বাস ভঙ্গ করেছে সেই দিন থেকে সে আর বঙ্গবন্ধুর কন্যা না, বরং উনি সেই বঙ্গবন্ধুর কন্যা যেই বঙ্গবন্ধু পাঠশালা প্রেম করে মুক্তিযুদ্ধের স্বপ্নকে দুরিশ্বাস করেছিল, উনি সেই পাঠশাল বঙ্গবন্ধুর কন্যা সেই হিসেবে আজকে হাজির হয়েছেন। আপনারা যদি মনে করেন আওয়ামী লীগের নেতারা যে অনেক লোক মিছিল করছেন, মরে মরে পাহারা দিচ্ছেন, ভয় পাচ্ছেন তাই না? বিপ্লবভাবে ভয় পাচ্ছেন, যেই ছেলেগুলোকে নিয়ে পাহাড় দিচ্ছেন এই ছেলেগুলো আপনাদের না, জায়গা মতো পল্টিল হয়ে ওইখানে আপনারা কি করে আপনারা দেখবেন? ভাড়া করা লোক দিয়ে কত ঠিক করবেন, বিরানির প্যাকেট দিয়ে কতদিন মাছ ঢুকবেন? টাকা শেষ হবে একদিন, টাকা শেষ হবে। শেখ হাসিনাকে নিশ্চিত ভাবে সিদ্ধান্ত নিতে হবে, সে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে এখান থেকে সম্মানের সাথে বিতাড়িত হবে নাকি লাল ঘরে ঢুকবে ওই কেসিং করতে রানীগঞ্জে, তাকে সিদ্ধান্ত নিতে হবে। যেই কারাগার বিরোধী দলের নেতা কর্মীদেরকে সে ভরিয়ে রেখেছে, যদি তত্ত্বাবধায়ক সরকার না দেয় সেই কারাগার উল্টা আওয়ামী বিএনপি নেতাদের দ্বারা ভরে যাবে। আমি আপনাদেরকে বলে রাখছি, শেখ হাসিনা যদি মনে করে ওই গণভবনে তিনি করে নিরাপদ দিয়ে নিরাপদে থাকবে, ওই গণভবন জনগণ ঢাকা শহরে পদদ্রুত করে কাঁপতে থাকবে, কাঁপতে কাঁপতে সেই দেওয়াল ভেঙে চুরমার হবে। আজকে বাজারের উর্ধাবতির কারণে মানুষ খেতে পারে না। নেত্রী পরামর্শ দেয় যে পেঁয়াজ খেন না, তেল খেন না, মাংসের পরিবর্তে কাঁঠাল খান। আমাদের চট্টগ্রামের এক গার্মেন্টস কর্মী বলেছে তোর কাঁঠাল তুই খা, তোর কাঁঠাল তুই খা, পেঁয়াজ তরকারি তুই খা।
আমরা ইনকাম করি আমরা কেন পেঁয়াজ তরকারি খাব আজকে বাংলাদেশে দুইবার আমাদের কৃষিকে আঘাত করা হয় একবার আঘাত করে খরা দিয়ে আরেকবার আঘাত করে হলো বন্যা দিয়ে দুইবার আঘাত করে এই দুইবার আমাদের কৃষকদেরকে নিঃস্ব করে ওই ভারত থেকে পেঁয়াজ ঢোকানোর ষড়যন্ত্র করেছে কাকেরা ওই ভারত থেকে ফসল আমদানি করবে ভারতের প্রতি আমার প্রেম ওই ভারতে গিয়ে নির্বাচন করে সেখানে একটা এমপি হন আপনি সেখানে বলছি সেখানে ওইটা আপনার দেশ ওইটা আপনার মা অন্য ভারতের কেউ না সীমান্তে মানুষ মরে আর সেখানে বন্ধুত্ব মারায় সীমান্তে মানুষ মরে আর নূর হক নূর রয়ে রাজে সে ভারতের আদিবাসীকে নিয়ে বন্ধুত্ব মারায় তোর বন্ধুত্বকে আমরা ভুলতে পারি আমরা ভুলতে পারি আমাদের রক্ত থাকতে নূরুল হক নূর আমাদের শিক্ষক ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাই তারা তাদের ব্যানার থেকে শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেছে আমি এখানে একটা বক্তব্যে বলেছিলাম যতদিন শেখ হাসিনার ব্যানার থাকবে প্রোগ্রামে ততদিন আন্দোলন সফল হবে না কারণ একটা রাজনৈতিক আন্দোলন করতে হলে প্রথমে রাজনৈতিক ব্যক্তিদের ছবি মুছতে হয় তাহলে অন্যান্য দলের যারা শিক্ষক রয়েছে তারা আসবে না আপনারা শুধু আওয়ামী পন্থী শিক্ষকরা কি এটাকে আদায় করতে পারবেন পারবেন না শুধু বিএনপি পন্থীরা কি শিক্ষকরা এটাকে আদায় করতে পারবে না সবার সমন্বিত মিলবন্ধন দরকার আজকে প্রেস ক্লাবে সেই সমন্বিত মিলবন্ধনের ফলে আপনাদের আন্দোলন সূর্যের আলোর মুখ দেখছে একটু করে আপনারা হতাশ হবেন না শিক্ষা অধিদপ্তরের দীপু মুন্ডিকে ঘেরাও করেন অনেক তার ধারণা করেছে শিক্ষা অবশ্যই জাতীয়করণ হতে হবে শিক্ষা কোনোদিন বাণিজ্য হতে পারে না শিক্ষকরা কোনো ব্যবসার অন্তর্ভুক্ত হতে পারে না শিক্ষকরা কোনো ব্যবসায়ী বিনিয়োগকারী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চাকরি করতে পারে না শিক্ষকরা জাতির সম্পদ জাতির মেধা জাতির কারিগর তাদেরকে কোনো ব্যক্তির প্রাইভেট ফার্মে আপনি শিক্ষা দান করবেন এইটা হতে পারে না শিক্ষক অবশ্যই জাতীয় সম্পদ তাই তাদেরকে জাতীয় বেতন করার মধ্যে যুক্ত করতে হবে জাতীয় বেতন করার আন্দোলনে নিয়ে এসে তাদের রুজি রুজি এবং বেতনের নিশ্চয়তা দিতে হবে আজকে যে লোকগুলো দাঁড়িয়েছে একদম একটা কথা বলেছে হাসিনার পতন চাই বলেছে বলেনি তাদের তাদের দাবিতে কোনো ভেজাল নাই আমি শিক্ষক ভাইদেরকে বলবো আপনারা আন্দোলন চালিয়ে যান এবং আপনারা সফল হবেন ইনশাল্লাহ কারণ এই আন্দোলন সফল না হলে আপনাদেরকে বছরের পরে বছর খেয়াল রাখবেন বারবার কিন্তু জমায়েত হওয়া সম্ভব হয় না সুতরাং জমায়েত হয়েছে আন্দোলনের ফসল ঘরে নিয়ে আপনারা ফিরবে যদি ঘরে আপনাদের কপালে দুধের বাড়ি নিয়ে দিতে হবে আজকে